সকলকে আর ক্রিয়েশনের পক্ষ থেকে নমস্কার। তো আজকে আমরা এক কালার করব। এই যে দেখতে পাচ্ছেন কয়েকটি কাপড় নিয়ে নিয়েছি, তো এই কাপড়গুলো এখন আমরা রং করব। এখানে চার পিস ওড়না রয়েছে, তো এই চার পিস ওড়নাকে আমি এক কালার করব। আমরা সাধারণত বাজার থেকে যদি কালারের কাপড় কিনি, সেগুলোতে কালার করতে গিয়ে এই বাটিকের কালার করতে গেলে দেখি রং উঠে যায়, হ্যাঁ ডিসকালার হয়ে যায়। সেজন্যই আমরা বাটিক করতে হলে বাটিকের কালার দিয়েই একটা রঙকে আর একটা রঙে পরিণত করব। যেমন সাদা কাপড়কে আমি এখানে অন্য একটি রং করব। তো প্রথমে আমি নিয়ম অনুযায়ী এখানে কস্টিক দিয়ে নিলাম, তো এরপরে আমি রং দিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজ কালার করব, আর এখানে আমি রং নিয়ে নিয়েছি 2 তোলা পরিমাণ, আর হাইড্রোস কস্টিক নিয়েছি 4 তোলা করে। বিগ্রেডের রং হলেও এখানে ডাবল নিয়েছি, কারণ আমার কাপড় আছে চার পিস। তো আমি অনেক বেশি গাঢ় রংটা করব না, আমি হালকা হালকা পেঁয়াজও না, মিডিয়াম পেঁয়াজ কালার করব, যে কারণে আমি কাপড় অনুযায়ী মেডিসিন এবং মেডিসিনের পরিমাণ ঠিক রেখেছি, আর মেডিসিন হচ্ছে হাইড্রোস এবং কস্টিক, কিন্তু রঙের পরিমাণ একটু কম দিয়েছি। ঠিক আছে, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখানে আমি হুলের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা দেখতেই পেয়েছেন। তার কারণ হচ্ছে সবসময় নিশাপল দিয়ে দেখাই আপনাদের, কিন্তু হুলের গুঁড়া দিয়েও যে হবে সেটা দেখানোর জন্যই আমি এটা দিয়েছি। তো এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করব, যেহেতু এখানে লম্বা একটা কাপড়, লম্বা লম্বা কাপড়, তো এখানে যদি আমি নাড়াচাড়া না করি তাহলে কিন্তু এখানে রংটা ছোপছোপ হয়ে যাবে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, নাড়াচাড়া করে দিব এবং তারপরে তুলে রাখবো রং করার পরে। আর রং করবো 5 থেকে 7 মিনিট তুলে রেখে, যখন ঠান্ডা হয়ে যাবে তারপরেই ধুয়ে নিব, কখনোই গরম অবস্থাতে ধুবো না, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবো। ঠিক আছে, তো এই যে রং করছি আমরা, রং করার পরে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তো এবার আরও একটি কালার আমরা করি। তো এখানেও আমি চার পিস ওড়না নিয়ে নিয়েছি, তো এখানে আমি রং করার পরে যে রংটা ছিল তার ভিতরে আর অল্প কিছু রং দিয়েই আমরা এই রংটা করব। তো আমি রং করার পরে এই রংটা থেকে গিয়েছিল, তো সেইটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার আমি রং করব। তো 2 তোলা পরিমাণ রং ছিল আমার, আমি ওটাতে কাজ করেছি, কাজ করে আমার আর রং থেকে গেছে, সেটার ভিতরে আর অল্প একটু রং দিয়ে নিব। আমি প্রথমে আমি কস্টিক দিয়ে নিচ্ছি, তারপরে ইউজ করা রঙের পানির মধ্যে আবার রং দিয়ে নিচ্ছি, তারপরে আমরা হাইড্রোসটা দিব, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমরা মিশিয়ে নিব, যেহেতু আগে একবার নিশাপল দেওয়া ছিল, এবার আর নিশাপল দিব না, শুধুমাত্র যদি ভালোভাবে একটু নাড়াচাড়া করি তাহলেই পানির সঙ্গে মিশে যাবে। তো এর আগের ভিডিওটাই কিন্তু দেখিয়েছি আমি, মানে এর আগে যে কাপড়টা রং করলাম ওটাতে দেখিয়েছিলাম যে নিশাপল না থাকলে হুলের গুঁড়া দিতে হবে। তো হুলের গুঁড়ো আমি দিয়েছিলাম 1 চামচের পরিমাণ, তো ওইটুকু দিলেই কিন্তু বেশি হয়ে যায়, তারপরও দিয়েছি যেন কাপড়টা সুন্দরভাবে রংটা মিশে যায়। এবারে যে হাইড্রোসটা দিয়ে নিয়েছি খুব ভালোভাবে নেড়েচেড়ে গুলিয়ে মিশে নিব। এবার আমি বাড়তি পানি দিয়ে নিচ্ছি, আরও পানি দিব এর ভিতরে, কারণ আমার 4টা কাপড় তো ডুবাতে হবে। মূলত পানিটা দেওয়া হয় এমনভাবে যেন 4টা কাপড়ই ভালোভাবে ডুবে থাকে, সেজন্য যদি কাপড়ের তুলনায় পানি কম হয়ে যায় তাহলে কিন্তু কাপড়ে ভালোভাবে রংটা বসবে না। আবার যদি দেখা যায় যে বেশি হয়ে যায় পানি তাহলে কিন্তু আবার রংটা নষ্ট হবে, তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এই যে দেখেন আমার এখানে কেমন একদম পরিমাণটা ঠিক হয়েছে। তো এভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো 5 থেকে 7 মিনিট পর্যন্ত, খুব ভালোভাবে এই যে এরকম নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখেন আমি এই যে ধুয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে কালারটা। আমি 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া কভার করার পরে তুলে রেখেছিলাম, তুলে রাখার পরে যখন ঠান্ডা হয়েছে তারপরে ধুয়ে নিয়েছি। দেখেন ধুয়ে নেওয়ার পরে একদম এর অরিজিনাল কালারটা চলে আসছে, এটা কিন্তু কাঁঠালি রং হয়েছে। তাহলে এভাবে যদি আপনারা বাড়িতে ভ্যাট কালার করার আগে অন্য একটা কালার করে নেন, তাহলে দেখবেন যে কালারটা টেকসই হবে। ধন্যবাদ সকলকে।